এরপরে আপনার জানেন আমরা নয় দফা দিয়েছি, এরপরে কি পরিমানে নাটক করেছে আমাদের সমন্বয়কে তুলে নিয়ে গিয়ে সেখানে তারা একটা বিবৃতি দেওয়া হয়েছে, যে বিবৃতি সকল ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। আমরা আমাদের দাবি আদায় যতক্ষণ না হবে, যতক্ষণ মধ্যে আমাদের নয় দফা দাবি আদায় না হবে ততক্ষণ মধ্যে মাঠে থাকবো ইনশাল্লাহ। আজকে আমরা পেশাজীবী এখানে আইনজীবী ভাইরা এখানে আছে এসেছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সাথে এসে একত্রপন করেছে। আমি আমার বিবৃতি দাবি এখানে এসেছি এই রক্তাক্ত জুলাই মাস বাচ্চাগুলোর পাশে থাকতে চাই, বাচ্চাদের আন্দোলনটাকে আমরা মনে প্রাণে সাপোর্ট করতেছি। এখানে কোনো রাজনৈতিক কিছু না, আমার মনে হয় আমি একজন মা হিসেবে আমার বাচ্চাটাকে সঙ্গে দেওয়ার জন্য ভবিষ্যতে আমাদের সন্তানরা আমার সন্তানরা যেন কোনোদিন এভাবে রাস্তায় দাঁড়াতে না হয় তাদের অধিকারের জন্য। আমার তো দিন অনেকটা শেষই, হ্যাঁ আমার বাচ্চাগুলোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া আমার খুব দরকার। সাংবিধানিক সব কিছু মেনে টেনে সব কিছু সুন্দর একটা সমাধান হোক এটাই আমরা চাই। আর কিছু এখানে আমরা কোনো কিছুই আমরা কোনো দলের সাথে অন্তর্ভুক্ত না, আমি ব্যক্তিগতভাবে কোনো দল আমি সাপোর্ট করি। ছাত্র জনতার অধিকারের জন্য দাবির জন্য পুরো পৃথিবী সবসময় দাবিটা মানতে হয়। সেই জায়গা থেকে আজকে আমাদের পুরো বাংলাদেশের ছাত্রছাত্রীরা আমাদের ছোট ভাইরা মৃত্যুর পথে চলে যাচ্ছে, আর পানা যাবে না। আমরা আইনজীবীরা ছাত্রছাত্রীদের সাথে আছি এবং যাদেরকে আটক করে রাখেছে তাদের থেকে আটকমুক্ত করেই আমরা বাসায় ফিরব। উই ওয়ান্ট জাস্টিস। আমাদের অসংখ্য ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, এখনো পর্যন্ত সরকারিভাবে তারা স্বীকার করে নাই। তারা আমার ছেলেকে হত্যা করে, রংপুরের আবু সাইদকে হত্যা করে বলেছে তাদের ইটপাটকেল নিক্ষেপে আবু সাইদকে আবু সাইদ মারা গেছে। পক্ষান্তরে তথাকথিত প্রধানমন্ত্রী স্বীকার করেছে পুলিশের গুলিতে একজন ছাত্র নিহত হয়েছে। আমরা নিজে প্রনিন্দা জানাই। আপনারা জানেন চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম, এরপরে আরেকজন হিন্দু আমার ছেলে না আমার মনে আসছে না। আজকে এরকম ছেলে বাংলাদেশে অসংখ্য আমার ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে। আমরা কোর্ট বিল্ডিং এ কাজ করার সময় শুনতে পেয়েছি এখানে আমাদের একজন মেয়েকে গ্রেফতার করা হয়েছে। আমরা কি প্রনিন্দা জানাই, নিন্দা জানাই, এই জন্য এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই সরকার ব্যর্থ হয়েছে, এই সরকার সাধারণ মানুষের শিক্ষার্থীদের ন্যায্য অধিকারকে বুলঞ্চিত করে ক্ষমতায় টিকে থাকার হয়ে এসেছে। আমরা বলতে চাই অবিলম্বে